করো, 7 এবং 8। ৭ নম্বরটা বলছে এটা একটা লেন্দি অঙ্ক, 7 নম্বরটা বলছে অ্যান অফিস বাস ড্রাইভার স্টার্ট ফ্রম হিজ অফিস। তাহলে আমি মনে করছি যে এইটা একটা পয়েন্ট, এটা হচ্ছে আমার অফিসটা ও, সেখান থেকে বলছে ড্রাইভ 2 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, তাহলে এখান থেকে সে 2 কিলোমিটার নর্থের দিকে যায়। তারপরে বলছে টেক্স আ লেফট টার্ন অ্যান্ড ড্রাইভ ফর 5 কিলোমিটার, তাহলে নর্থে ফেস করে লেফট টার্ন যদি করতেই হয় তখন তাকে আসতে হবে কোন দিকে, না টুয়ার্ডস ওয়েস্টের দিকে হলো। হি দেন টার্নস লেফট, তাহলে ওয়েস্ট থেকে যদি আমি লেফট টার্ন করি সাউথের দিকে আমি আসতে হয় অ্যান্ড ড্রাইভস ফর 8 কিলোমিটার, তাহলে এখান থেকে তাকে 8 কিলোমিটার নিচের দিকে আসতে হলো, হয়ে গেল। এবারে বলছে বিফোর টেকিং আ লেফট টার্ন এগেইন, মানে ড্রাইভস ফর 8 কিলোমিটার বিফোর টেকিং আ লেফট টার্ন এগেইন অ্যান্ড ড্রাইভিং ফর 5 কিলোমিটার, তাহলে আমি সাউথে ফেস করে আছি সেখান থেকে আমি যদি লেফট টার্ন নিই মানে টুয়ার্ডস আমি ইস্টের দিকে যাব, এবং সেখান থেকে বলছে সে কত গেল না 5 কিলোমিটার জার্নি করলো। ওকে, এবারে বলছে দ্য ড্রাইভার ফাইনালি টেক্স আ লেফট টার্ন, তার মানে এখান থেকে যদি আমি ইস্টের দিকে যাই সেখান থেকে আবার আমি একটা লেফট টার্ন করলাম অ্যান্ড ড্রাইভস ফর 1 কিলোমিটার বিফোর স্টপিং, তাই ড্রাইভস ফর 1 কিলোমিটার বিফোর স্টপিং, হয়ে গেল। এবারে বলছে হাউ ফার অ্যান্ড টুয়ার্ডস উইচ ডাইরেকশন শুড দ্য ড্রাইভার ড্রাইভ টু রিচ দ্য অফিস আগেইন। ওকে, তাহলে এবার ভালো করে খেয়াল করো, এই পার্টটা 5 এবং এই পার্টটা 5, এটা আমার এখানে ক্লোজ হয়ে গেছে। ওকে, এবার দেখো এইটুকু পার্টটা 2, এই পার্টটা 1, আর এই গোটা পার্টটা হচ্ছে 8, তাহলে 8 থেকে আমি যদি এখানে 2+1 করে মাইনাস করি তাহলে আমার এই পার্টটা হয় 5, মানে আমার এইখানে একটা গ্যাপ রয়েছে, এই জায়গাটা যে রয়েছে এই যে এই যে রেড পজিশনটা, এই পার্টটা হবে আমার কত 5 কিলোমিটার, কারণ তবেই আমি এখানটাকে 2+1 3+5 করে 8 করতে পারি। তবে আমার এখানে প্রশ্ন হচ্ছে হাউ ফার অ্যান্ড টুয়ার্ডস উইচ ডাইরেকশন শুড দ্য ড্রাইভার ড্রাইভ টু রিচ দ্য অফিস এগেইন, মানে তাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে গেলে তাকে কত কিলোমিটার যেতে হবে, তাকে 5 কিলোমিটার যেতে হবে, কিন্তু কোন দিকে, ছিল হচ্ছে এইখানে, যেতে হবে এইখানে মানে টুয়ার্ডস নর্থের দিকে, তার মানে তাকে 5 কিলোমিটার নর্থের দিকে ট্রাভেল করতে হবে। এক্ষেত্রে অপশন ডিটা হচ্ছে আনসার, যে 5 কিলোমিটার টুয়ার্ডস নর্থ। বলো এই অঙ্কটা কে বুঝতে পারো, এনিওয়ান? শিলিগুড়ি, সমস্যা? কল্যাণী ক্লিয়ার হয়েছে? আসানসোল, মালদা, এনি প্রবলেম না, আবার বলতে হবে, একটু লেন্দি অঙ্ক কিন্তু অঙ্কটা ভীষণ সহজ অঙ্ক, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথমে বলছে একটা পয়েন্ট ছিল, সেই পয়েন্ট থেকে সে 2 কিলোমিটার নর্থের দিকে গেল, তারপরে লেফট টার্ন করলো এবং সে 5 কিলোমিটার গেল, তারপরে আবার আবার লেফট টার্ন করলো এবং সে 8 কিলোমিটার গেল, সেখান থেকে সে লেফট টার্ন করছে এবং 5 কিলোমিটার যাচ্ছে, এবং ফাইনালি সে লেফট টার্ন করছে এবং সে 1 কিলোমিটার যাচ্ছে। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে তাকে কোন দিকে এবং কতটা যেতে হবে, এটা 5 এটা 5, এই পার্টটা কভার হয়ে গেছে। তাহলে এই জায়গাটা 8 হলে এই টোটালটাকে, মানে এই টোটালটাকেও তো 8 হতে হবে, কিন্তু এখানে আছে কত, 2 গেছে আর 1 গেছে, মানে 3 গেছে, মানে 8 থেকে 3 বাদ দিলে আমরা এইটুকু যে জোনটা, এইটুকু যে জোনটা, এই জোনটা আমরা পাই হচ্ছে 5 কিলোমিটার। তাহলে এই পার্টটা হচ্ছে আমাকে, মানে এইটা যদি মনে করি পয়েন্ট পি এবং যদি মনে করি পয়েন্ট ও, তাহলে পি থেকে ও আমার যেতে গেলে 5 কিলোমিটার টুয়ার্ডস নর্থে আমাকে যেতে হবে, হেন্স অপশন ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বলতে পারলাম আই গেস। এবার বলো 8 নম্বরটা। অপশন বি, অপশন বি লজিক, সো স্কয়ার প্লাস দা প্রিভিয়াস নাম্বার, সো 2 square plus 1, 3 square plus 5, 4 square plus 14, 5 square plus 40, 6 square plus 55, and 7 square plus 91. Very good.
আচ্ছা আমি এই এই আগের অঙ্কটা একটু মুছে দিচ্ছি, আমাদের নিচে একটু জায়গা কম। তো দেখো আমাদের এখানে একটা অঙ্ক আমাকে দেওয়া রয়েছে, আচ্ছা আগে দেখে নিই যে এদের মাঝে গ্যাপ কত আছে। তাহলে 1 থেকে 5 যদি আমরা গ্যাপ বার করতে যাই পাবো হচ্ছে 4, 5 থেকে 14 গ্যাপ বার করতে পাবো হচ্ছে 9, 14 থেকে 30 গ্যাপ পাবো হচ্ছে 16, 30 থেকে 55 গ্যাপ পাবো 25, এবার 55 থেকে 91 গ্যাপ পাবো হচ্ছে 36। ভালো করে খেয়াল করবে, তাহলে এইটাকে আমরা এখানে 2 স্কোয়ার, এই পার্টটাকে 3 স্কোয়ার, এই পার্টটাকে 4 স্কোয়ার, এই পার্টটাকে 5 স্কোয়ার এবং এটাকে 6 স্কোয়ার বলতেই পারি। তাহলে দেখো একদম একদম 2, 3, 4, 5, 6 করে করে গ্যাপটা হচ্ছে। তাহলে অবশ্যই পরের গ্যাপটা আমাকে হতে হবে কত, 7 স্কোয়ার, মানে হচ্ছে 49। তাহলে 91 থেকে 49 যদি করতে হয় আমার এখানে কত আসে না, 140। ঠিক আছে, তাহলে আমার এখানে অপশন বিটা হচ্ছে আনসার। শিলিগুড়ি, ভেরি গুড, একদম আমি বেসিক জায়গায় গেলাম যে আমার আমার মাঝের গ্যাপ কত আছে, 1 থেকে 5, 4, 5 থেকে 14, 9, 14 থেকে 30, 16, 30 থেকে 55, 25, 55 থেকে 91, 36। তাহলে আমি 4 মানে পাচ্ছি 2 স্কোয়ার, 9 মানে পাচ্ছি 3 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার, 25 মানে 5 স্কোয়ার, 36 মানে হচ্ছে 6 স্কোয়ার, এবং সেখানে অবশ্যই 6 এর পরেরটা হতে হবে 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে হচ্ছে 49। 91 প্লাস 49 করলে আমি এখানে পাচ্ছি হচ্ছে 140। ঠিক আছে, ওকে, এনিবডি এনি প্রবলেম? কল্যাণী, আসানসোল, মালদা, কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, বলো পরের 3টে অঙ্ক বলো। আচ্ছা এখানে ভালো করে খেয়াল করো, এ ওয়াই ডি লেখা আছে, বি ভি এফ লেখা আছে, ডি আর এইচ লেখা আছে, মাঝে একটা গ্যাপ, পরেরটা হচ্ছে KGL। তাহলে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটার গ্যাপ বার করতে হবে, মানে প্রত্যেকটার ফার্স্ট নাম্বার, তারপরটা সেকেন্ড অ্যালফাবেট, তারপরটা থার্ড অ্যালফাবেট, এইভাবে সম্পর্ক খুঁজে বের করতে হবে। তাহলে এ থেকে বি যখন আমরা যাচ্ছি তাহলে +1 হচ্ছে, বি থেকে ডি যখন যাচ্ছি তাহলে +2 হচ্ছে, বা ডি থেকে যখন যাব পরেরটা অবশ্যই +3 হতে হবে, তাই ডি থেকে +3 কত হয়, ই এফ টি, এবং যখন জি থেকে কে যাব, এইচ আই জে কে +4, মানে দেখো ওপরের সম্পর্কটা +2, +3, +4 করে করে যাচ্ছে, ফার্স্টে হবে আমার জি। তাহলে আমার জি দিয়ে কোনটা কোনটা আছে, অপশন এ আর আর এখানে অপশন ডি টা বাদ চলে গেল, পরিষ্কার? লাস্টটা আসি, ডি থেকে এফ কত হচ্ছে, +2, ডি ই এফ, এফ থেকে এফ জি এইচ মানে আবার +2, তাহলে এইচ থেকে আবার একটা +2 আমায় বার করতে হবে, এইচ আই জে, জে থেকে যদি বার করতে হয় +2, জে কে এল +2, তাহলে আমার শেষটা হতে হবে জে, লাস্টে জি থাকে, দেখো এখানেও জে আছে, এখানেও জে আছে, মানে আমি মাঝখানটা না করলে পরেরটা বার করতে পারছি না। ওকে তাহলে এবার দেখো ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, তাহলে ওয়াই থেকে যখন ভি যাচ্ছি, ভি থেকে কত হচ্ছে, ডাব্লিউ এক্স ওয়াই, মানে এখানটা হচ্ছে আমার -3, ভি থেকে আর যখন আমি যাচ্ছি কত হচ্ছে, এস টি ইউ ভি, মানে -4, তাহলে এবার আর থেকে যখন আমি যাবো -5 আমাকে হতে হবে, তাহলে আর থেকে যদি আমাকে -5 হতে হয় তাহলে এখানে কত কত হতে পারে, কি কি হতে পারে, এম থেকে যদি আমি আসি এন ও পি কিউ আর, তাহলে আর থেকে -5 গেলে আমি এখানে এম পাই, এবং তার থেকে -6 করলে আমি এখানে জি পেতে পারি। তাহলে আমাকে এখানে দেখো মাঝখানটা আছে হচ্ছে অপশন বি, মানে জি এম জে, বলতে পারলাম, মানে এই এই জাতীয় অঙ্কগুলো আছে, অঙ্কগুলো কিন্তু বিগত বছরের প্রশ্নে বারবার দেখা গিয়েছে। তো আমাকে প্রত্যেকটা মানে ফার্স্টের সঙ্গে ফার্স্ট,
সেকেন্ডের সঙ্গে সেকেন্ড, থার্ডের সঙ্গে থার্ডটাকে কম্পেয়ার করতে হবে, আমরা কিন্তু অ্যাজ আ হোল কম্পেয়ার করতে পারি না। ওকে, এরকম জাতীয় অঙ্ক কিন্তু এইভাবে আমরা করতে হয়। আচ্ছা, তাহলে এবার সব অঙ্কে কি এমন নিয়ম হবে? তা তো নয়। এবার আবার আমাকে এই অঙ্কটা যদি মনে করো, যে সাপোজ এই অঙ্কটা এভাবে তো সাজিয়ে দিতে পারত যে এ ওয়াই ডি দিল এখান থেকে, তারপর ধরো দিল হচ্ছে দিয়ে তারপর একটা কথা হবে, এই এইভাবে আমাকে দিতে পারে। তাহলে এক্ষেত্রে ভালো করে খেয়াল করবে, দেখো এ থেকে এই গ্যাপটা বি আর সি কে গ্যাপ করে ডি এসেছিল, আবার ডি থেকে দেখো ই এফ কে গ্যাপ করে এখানে জি পেয়েছি, আবার জি থেকে ভালো করে খেয়াল করো আই জে কে গ্যাপ, এইচ আই জে সরি হ্যাঁ এইচ আই জে কে গ্যাপ করে আমি এখানে কে পেয়েছি। এবার দেখো ওয়াই ঠিক কয়টাই পাচ্ছি, এক্স। তাহলে এবার ভালো করে খেয়াল করো যে এখানে গ্যাপ ছিল দুটো, এখানেও মাঝের গ্যাপ দুটো, তারপর এখানে এখানে হয়ে গেল আমার তিনটে। তাহলে আমাকে এই ঠিক মাঝের গ্যাপটা এখানে দুই কন্টিনিউ করতে হবে, জি কে এর পরে কত হবে এল এম, তারপর এখানে এন দিয়ে শুরু করতে হবে, অ্যান্ড সো অন, যেভাবে হচ্ছে মানে যেমন যেমন আমাকে দেবে আমাকে কি হচ্ছে অঙ্কটা দেখে বুঝতে হবে যে ঠিক কোন মেথডটা আমার চাই। হয় আমার পরপর অ্যালফাবেটিকে সাজিয়েও দিতে পারে, আর না হলে এইভাবে দেখো এখানে একরকম লজিক কাজ করেছে, এখানে অন্যরকম লজিক কাজ করেছে, এখানে আবার অন্যরকম লজিক কিন্তু কাজ করেছে। তাই এই মেথডটা ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের আর এস আগরওয়াল যে চ্যাপ্টার রয়েছে কোডিং ডিকোডিং, তার ওই বা এক্সারসাইজ ডি বা ই তে, ওই চ্যাপ্টারের ডি বা ই তে এই জাতীয় অঙ্ক অনেকগুলো দেওয়া রয়েছে, স্পেসিফিক্যালি এক্সাম্পল বা এক্সারসাইজ বলো, সেখান থেকে একটু ভালো করে দেখে নেবে, কারণ এই অঙ্কগুলো কিন্তু বিগত দুটো বছরে পরীক্ষাতে কিন্তু দেখা গিয়েছে। ওকে, আচ্ছা এবার 10 নম্বরটা বলো, যেই নাম্বার গুলোর মধ্যে কোনটায় গন্ডগোল আছে। আগে দেখে নিই আমরা প্লেন গ্যাপে কতদূর যেতে পারছি। প্লেন গ্যাপে দেখো 16 থেকে 22 আমরা 6 গ্যাপ করতে পারি, 22 থেকে 30 আমরা 8 গ্যাপ করতে পারি, এবার 30 থেকে 45 এখানে দেখো 15 গ্যাপ হয়ে যাচ্ছে, 45 থেকে 52 আবার এখানে 7 গ্যাপ হয়ে যাচ্ছে, 52 থেকে 16 আবার 14 গ্যাপ হয়ে যাচ্ছে, মানে গন্ডগোলটা এই দুটোর মধ্যে কোথাও একটা আছে। কারণ ভালো করে খেয়াল করবে এখানে দেখো 6 গ্যাপ পাচ্ছি, তারপরে প্লাস প্লাস 2 করে 8 গ্যাপ পাচ্ছি, তারপরে যদি প্লাস 2 করে আমরা এখানে সরি 10 গ্যাপ পেতাম, কারণ 10 পরে 12 গ্যাপ পেতাম, তবে কিন্তু এই 14টা আমার ঠিক হতো। পরিষ্কার? দেখো আমরা প্রথমে 6 পেয়েছি, 8 পেয়েছি, তারপর সিরিয়ালি আমরা আমরা মানে ইভেন নাম্বার করে করে এগোবো, 6 গ্যাপ, 8 গ্যাপ, তারপরে 10, তারপর 12, তারপরে গিয়ে আমার 14 গ্যাপটা আমার ঠিক হতো। তার মানে এই গন্ডগোলটা 45 কিংবা 52 কোথাও একটা আছে, কিন্তু কোথায় আছে? তাহলে দেখো 30 থেকে যদি আমার এখানে 10 গ্যাপ পে আমার এটা 40 হতো, তবে এটা আমার 52 ঠিক ঠিক ছিল, কারণ 40 থেকে 52 তবে আমার প্লাস 12 এর গ্যাপ হতে পারে, মানে আমার গন্ডগোলটা হচ্ছে অপশন বি মানে 45। কারণ এই কোডিং কোডিং বলো বা নাম্বার সিরিজ বলো, নাম্বার সিরিজ যেমন হচ্ছে যে নেক্সট মিসিং নাম্বার খুঁজতে দেয়, এটা একটা প্রবলেম হতে পারে, আর এই লং টার্ম বার করার প্রবলেমটাও কিন্তু বছরের এসছে, মানে যেহেতু বর্তমানে মানে রিজনিং এর পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে, রিজনিং এর পরিমাণটা আমি বারবার বলেছি, ডাব্লিউবিসিএস প্রিলিম পরীক্ষায় যদি 25টা কোশ্চেন থাকে তার মধ্যে কিন্তু কমপক্ষে এখন ধরে নিতেই হবে যে 18টা কোশ্চেন আমরা পাবো ফ্রম রিজনিং, 7টা পাবো বা 6টা পাবো হচ্ছে ফ্রম ম্যাথামেটিক্স। তো রিজনিং পার্টে কিন্তু কোশ্চেনের ভ্যারাইটি বাড়ছে, কোশ্চেনের সংখ্যা বাড়লেই ভ্যারাইটি বাড়ে। তো এই জাতীয় কোশ্চেন গুলো মানে এই 9 এবং 10 খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এই জাতীয় কোশ্চেন গুলো কিন্তু বিগত 19 এবং 20 দুবছর প্রিলিমসে কিন্তু দেখা গিয়েছে। তো এই কোশ্চেনটা আমি আবার রিপিট করে দিচ্ছি, দেখো 16 থেকে 22 6 গ্যাপ, 22 থেকে 30 হচ্ছে 8 গ্যাপ, সেই মতো 6, 8 করে 10 হওয়া উচিত ছিল, তাহলে 30 থেকে 10 গেলে এখানে 40 হতো, কিন্তু আছে কত 45, সে কারণে এটা হচ্ছে রং। এবার 40 হলে আমরা তবে 52 পেতাম 12 গ্যাপে, 66 পেতাম 14 গ্যাপে,
ছয় আট দশ বারো চোদ্দ এইভাবে আমার ট্যালি মানে একদম মানে কি বলবো একদম এপি সিরিজের ব্যাপারটা মেনটেন হতো, কিন্তু সেটা হচ্ছে না, সেই কারণে 45টা এখানে গিয়ে হচ্ছে আমার রং আনসার। বলো 1 নম্বরটা বলো স্যার, 11টা অপশনে। 11টা অপশন কি? আচ্ছা আর কেউ কিছু বলবে? কল্যাণী বলছো কিছু? কল্যাণী অপশনে এ বলছো? ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবাই বলছো অপশন এ, দেখে নেওয়া যাক। আমি একটু এটাকে মুছে দিচ্ছি, এখানে আমার একটু জায়গা কম আছে। কি ছিল? ছয় আঠেরো তিন একুশ সাত ছাপ্পান্ন এবং গ্যাপ। দেখো যোগ বিয়োগ করে ছয় থেকে আঠেরো বারো যায়, কিন্তু তারপর তিন পাওয়া যায় না, মানে এখানে যোগ বা বিয়োগ হচ্ছে না, আমায় চেষ্টা করতে হবে গুণ বা ভাগ করা। তাহলে ছয়ের সঙ্গে তিন গুণ করলে, মানে দেখো আমি প্রত্যেকটা একটা ব্যাপার খেয়াল করো যে প্রত্যেকটা ইভেন নাম্বারের প্লেস, মানে এখানে যদি আমি এখানে এক নম্বর দু নম্বর করে প্লেস মনে করি, প্রতিটা ইভেন নাম্বার মানে এই আঠেরো এই একুশ এই ছাপ্পান্ন এন্ড সো ওয়ান, তারা হচ্ছে পাশের দুখানা সংখ্যার গুণফল। তাহলে ছয় এবং তিন তাদেরকে গুণ করলে আমি এখানে আঠেরোটা পেতে পারি, ঠিক। আবার তিন এবং সাত এদেরকে গুণ করলে আমি এখানে একুশটা পেতে পারি। আবার এখানে সাতের সঙ্গে কিছু একটা গুণ করলে তবে আমি ছাপ্পান্ন পেতে পারি, তাই সাতের সঙ্গে যদি আমি আট গুণ করি তবে আমি ছাপ্পান্ন পাওয়া সম্ভব, রাইট। তাই এখান থেকে খেয়াল করো ছয় এবং তিনকে মাল্টিপ্লাই করলে আমি এখান থেকে পাচ্ছি আঠেরো, আবার এখানে তিন এবং সাতকে মাল্টিপ্লাই করে আমি পাচ্ছি এখানে একুশ, এবং সাত এবং আট তাকে মাল্টিপ্লাই করে আমি পাচ্ছি এখানে ছাপ্পান্ন। তাহলে তারপর একটা কি হওয়া সম্ভব সম্ভব যদি এখানে আমার আট থাকতো, তাহলে তারপরটা কি হতো? আট এবং সাপোজ মনে করো যে পরেরটা হয়েছে হয়তো রইলো হয়তো 72, আটের পরে হয়তো 72 দেওয়া রয়েছে, তাহলে আট ইন্টু নয় তাকে গুণ করে আমরা এখানে 72 পেতে পারতাম, অথবা আট ইন্টু দশ যদি থাকতো 80, আট ইন্টু দশ গুণ করে আমরা আমাদের পক্ষে 80 পাওয়া সম্ভব। মানে এই অঙ্কটাতে কি হচ্ছে, আমরা এখানে কিন্তু এখানে কোনো রকম অল্টারনেট সিরিজ বা ইত্যাদি খুঁজে পাচ্ছি না, এটা অদ্ভুত সিরিজ। যে হচ্ছে কি মানে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা গুণ করে আমরা এই সংখ্যাটাকে পাচ্ছি, আবার এইটা এইটা গুণ করে আমরা এটাকে পাচ্ছি, এবং এইটা পেয়ে গেছি, এবং তাহলে এটার সময় কত গুণ করলে এটাকে পাওয়া সম্ভব? সাতের সঙ্গে এখানে আটকে গুণ করে তবে আমরা এখানে ছাপ্পান্ন পাওয়া সম্ভব, ঠিক আছে। এইটা হচ্ছে আমার এখানে লজিক, আশা করি বলাতে পারলাম, কারোর কোনো ডাউট নেই। যারা আনসার করেছে তাদেরকে ভেরি গুড। বলো পরেরটা। স্যার অপশন বি। আচ্ছা ঠিক আছে, দেখছি অপশন বি কি বি এখানে হয় কিনা, দেখা যাক। তাহলে আমার এখানে রয়েছে পি ও এম এন, আমি যদি এটাকে উল্টো করে শুরু করি এম এন ও পি, তাহলে এখান থেকে এক ঘর মাইনাস, এখান থেকে এক ঘর মাইনাস, এখান থেকে এক ঘর মাইনাস, তাহলে এম থেকে এক ঘর মাইনাস হয়ে কত কত হবে? এল হবে। তাহলে এল দিয়ে শুরু হওয়া, এখানে দেখো সবকটা অপশনে কিন্তু এল দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার নিচটা একদম নিচটা খেয়াল করো, কিউ আর এস টি একদম এইভাবে এগিয়েছে, মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে কিউ এর ঠিক আগেরটা কি হবে? মাইনাস ওয়ান করে আমরা এখানে পি পেতে পারি, পি কিউ আর এস টি। তাহলে আমাদের এখানে দেখো এল আর লাস্টে পি, মানে এখানে অপশন সি টাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। এবার তারপরে আমরা এখানে কোথায় পাচ্ছি, দেখো এম থেকে ও, এম এন ও মানে প্লাস টু, আবার ও থেকে ও পি কিউ মানে প্লাস টু, কিউ থেকে দেখো আর এস মানে প্লাস টু, এবার এস থেকে যদি আমরা করি প্লাস টি ইউ, তাহলে এখান থেকে এল ইউ পি, মানে এখান থেকে আমরা অপশন বি টাকে পাচ্ছি আনসার, ঠিক আছে। একটা আনসার করলে ভেরি গুড। দেখো প্রথম দেখো তিনটে লাইন ঠিক তিন ভাবে গেছে, প্রথমে পি টা দেখো আমরা এখানে মাইনাস ওয়ান থেকে করে ও পেলাম, সেখান থেকে করে এন পেলাম, করে এম পেয়েছি, তার মানে একই লজিকে মাইনাস ওয়ান দিয়ে আমি আমি এটাকে এল বলতে পারি। আবার এম থেকে খেয়াল করো প্লাস টু করে ও পাচ্ছি, আবার প্লাস টু করে কিউ পাচ্ছি, এগেন প্লাস টু করে এস পাচ্ছি, হেন্স
প্রত্যেক কটা গ্যাপ হচ্ছে প্লাস টু করে করে, মানে আমি এখান থেকে এস থেকে প্লাস টু করলে এখানে ইউ পাওয়া সম্ভব, এবং টি থেকে দেখো মাইনাস ওয়ান করলে এস হয়, তার থেকে ওয়ান মাইনাস করলে আর হয়, তার থেকে ওয়ান মাইনাস করলে কিউ হয়, মানে প্রতিটা মাইনাস ওয়ান করে করে শিফট হচ্ছে, তো এখানে আমরা কিউ থেকে মাইনাস ওয়ান করলে আমাদের পক্ষে পি পাওয়া সম্ভব। তাহলে এল ইউ পি, এল ইউ পি টা হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড আনসার। ওকে, তাহলে বুঝতে পারছো যে এই টাইপের অঙ্কের আধিক্য কতটা বেশি, এই টাইপের অঙ্ক কিন্তু আমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। বলো 13 নম্বরটা বলো কি হবে। আচ্ছা দেখা যাক, আচ্ছা এবার ভালো করে খেয়াল করবে, এখানে দেখবে ফার্স্ট এবং থার্ড একটা পেয়ারে আছে, ফোর্থ এবং সেকেন্ড একটা পেয়ারে আছে, তাহলে এ বি পেলাম, তারপরে মাঝে একটা সি এর গ্যাপ দিয়ে ডি আর ই পাচ্ছি, আবার একটা এফ এর গ্যাপ দিয়ে জি আর এইচ পাচ্ছি, আবার একটা আই এর গ্যাপ দিয়ে জে আর কে পাচ্ছি, তাহলে অবশ্যই আমরা একটা কে কে এর পরে এল এর গ্যাপ দিয়ে পাবো হচ্ছে এম, এবং তারপরে পাবো হচ্ছে এন। তাহলে এখানে ফার্স্টে এম থার্ডে এন কোথায় আছে? দেখো ফার্স্টে এম থার্ডে এন একমাত্র অপশন বি তেই রয়েছে, আর কোথাও নেই, তাহলে আমাকে বাকি অপশন গুলো চেক করতে হচ্ছে না, কিন্তু তবুও একবার মিলিয়ে নেব। দেখো এবার উল্টে খেয়াল করো, এখানে হচ্ছে ওয়াই জেড করা আছে, তারপর দেখো মানে এক্স ওয়াই জেড হওয়ার কথা, মানে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে এবার দেখো মানে এটাকে একচুয়ালি হওয়া ছিল পেছন থেকে শুরু করলে জেড আর ওয়াই, তাকে উল্টে লেখা হয়েছে, আবার এখান থেকে করলে এটাকে এক্স আর ডাব্লিউ হওয়ার কথা, তাকে উল্টে লেখা হয়েছে, আবার এইটাকে দেখো ভি মানে ভি আর ইউ হওয়ার কথা, মানে একদম শেষ থেকে শুরুতে আসছি, জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি ইউ, তাকে উল্টে লিখেছে, তারপর এইটাকে হওয়া হচ্ছে টি আর এস, এবং এইখানে হওয়া উচিত ছিল হচ্ছে এখানে হচ্ছে আর এবং কিউ, তাকে উল্টে এম কিউ, আর এখানে এন আর করতে হয়, মানে আমার আর আর কিউটাকে ধরে এখানে উল্টে দেওয়া হয়েছে, তাহলে এক্ষেত্রে অপশন বি টা হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা 14 নম্বরটা বলো কি হবে। স্যার অপশন এ। কল্যাণী কি বলছে? অপশন এ। আচ্ছা কল্যাণীও বলছে অপশন এ, দেখা যাক। আগে আমি গুনে নিই যে আমার এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে আমি 16 টাকে আমি 4 4টে 4 এ ডিভাইড করতে পারি, মানে আমার একটা সিরিজ, আবার এখানে সরি মানে এখানে একটা সিরিজ 1 2 3 4, এখানে একটা সিরিজ 1 2 3 4 1 2 3 4, এবার ভালো করে খেয়াল করো যে মাঝখানে এখানে একটা এইচ আই রয়েছে, তাই প্রত্যেক করে সিরিজ কে আমি এইচ আই জে এইচ, এইচ আই জে এইচ এইভাবে রিপিট করাতে পারি, প্রত্যেকটা সিরিজ খেয়াল করো যে এখানটাও প্রথমটা এইচ আই জে এইচ হলো, তারপরটাও এইচ আই জে এইচ হলো, পরেরটাও থার্ডটাও তাই এবং ফোর্থটাও তাই, মানে প্রত্যেকটা পেয়ার আমার এক্স্যাক্টলি সেম এসছে, তাহলে আমি কি কি পেলাম এখান থেকে, এখান থেকে আই পেলাম, এখান থেকে এইচ পেলাম, এখান থেকে জে পেলাম, এখান থেকে আই পেলাম, তাহলে আই এইচ জে আই, আই এইচ জে আই, দেখো অপশন ইটা হচ্ছে আনসার, শিলিগুড়ি এবং কল্যাণী আনসার করেছো, ভেরি গুড। তাহলে আমার স্টেপটা কি যে এখানে গ্যাপটা নিয়ে মানে ব্ল্যাঙ্ক গুলো নিয়ে টোটাল নাম্বার অফ ক্যারেক্টার কটা আছে তাকে ইকুয়ালি ডিভাইড করতে হবে, মানে 16 হলে 4 ইন্টু 4, 15 হলে 5 ইন্টু 3 অথবা 3 ইন্টু 5, 12 হলে 4 ইন্টু 3 অথবা 3 ইন্টু 4, এইভাবে ডিভাইড করে আমাকে দেখতে হবে প্রত্যেকটা পেয়ারকে আমি ইকুয়ালি সেম আনতে পারি কিনা, প্রত্যেকটা গ্যাপ প্রত্যেকটা পেয়ার আমার একই রকম দেখতে হয় মানে মানে হচ্ছে কিনা। তারপর সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে এইচ আই জে এইচ রিপিট করলাম, কারণ প্রত্যেক কটাতে যে কটা গ্যাপ রয়েছে সে কটাকে যা যা মিসিং তাই তাই বসিয়ে দিলাম, এবার এখান থেকে বসিয়ে দিয়ে আমি এখান থেকে অপশন এটাকে আনসার পেলাম। ঠিক আছে, আশা করি বলতে পারলাম। হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছি 13 নম্বরটা একবার বুঝিয়ে দেন না। হ্যাঁ দেবো। এখানে বলছে এ ওয়াই বি জেড, তারপরে বলছে ডি ডাব্লিউ ই এক্স,
জি ইউ এইচ ভি, আবার বললো জে এস কে টি। ভালো করে খেয়াল করবে, দেখো এখানে এক আর তিন নম্বর লেটারটা এ আর বি রয়েছে, মাঝে একটা সি গ্যাপ, আবার দেখো ডি আর ই রয়েছে, মানে এ বি সি ডি ই হচ্ছে, তারপরে আবার দেখো এফ এর গ্যাপ জি আর এইচ হচ্ছে, তারপরে আবার দেখো এখানে আই এর গ্যাপ জে আর কে হচ্ছে। তাহলে অবশ্যই একটা এল এর গ্যাপ দিয়ে আমরা পরেরটা কি পেতে পারি, এম পেতে পারি এক নম্বরে, এন পেতে পারি তিন নম্বরে। তাহলে এম একে আর এন তিনে দিয়ে আমরা কোন অপশনটা পাচ্ছি, দেখো অপশন বি টা খেয়াল করো, এমটা প্রথমে আছে এনটা তিন নম্বরে, বাকি আর কোথাও নেই, মানে অপশন এ টা হচ্ছে না, অপশন সি টা হচ্ছে না, অপশন ডি টা হচ্ছে না। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, বলো 15 আর 16। সমস্ত অঙ্কে আমাদের বলে দেওয়া থাকে ফেসিং নর্থ বা ফেসিং সাউথ, এক্ষেত্রে বলে দেওয়া আছে ফেসিং ইস্ট, তার মানে তার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা কিন্তু উল্টো হবে। তাহলে এক্ষেত্রে ফেসিং ইস্ট মানে হচ্ছে আমাদের এদিকে মুখ করে দাঁড়াতে হবে, লোক কজন? ছজন, বলছে সিক্স ফ্রেন্ডস, তাহলে এক দুই তিন চার পাঁচ এবং ছয়। এবং তাদের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডটা হবে এদিকটা, রাইট হ্যান্ড সাইডটা হবে এদিক, ঠিক আছে? মানে ইস্টে দাঁড়িয়ে নর্থের দিকটা হয় লেফট হ্যান্ড সাইড, সাউথের দিকটা হয় রাইট হ্যান্ড সাইড। এবারে আমাকে কি কি বলছে দেখে নাও, বলছে সি ইজ বিটুইন এ এন্ড ই, এবার কোথায় বসেছে আমি এই মুহূর্তে জানি না, বি ইজ জাস্ট টু দ্য রাইট অফ ই বাট লেফট অফ ডি। ভালো করে খেয়াল করো, এইখানটা হচ্ছে ই, ইটা এখানে দেখো কমন রয়েছে, ঠিক আছে? তাহলে এবার যদি আমি মনে করি যে ই কে আমি এখানে পুট করব, তাহলে এবার বলছে বি ইজ জাস্ট টু দ্য রাইট অফ ই, ঠিক আছে? তাহলে আমি এখানে বলতে পারি তো যে বিটা জাস্ট টু দ্য রাইট অফ ই, আমি পেলাম কিন্তু, হ্যাঁ বি ইজ জাস্ট টু দ্য রাইট অফ ই বাট লেফট অফ ডি। এবার যদি আমি ডি কে এখানে বসাই আর এফ কে এখানে বসাই, তাহলে দেখো এইটা ভুল হয়ে যাচ্ছে, বলছে কি বলছে এফ ইজ নট অ্যাট দি রাইট এন্ড, তার মানে এফ কে আমি এখানে বসাতে পারবো না, তার মানে আমাকে এটা কোথায় বসাবো? তাহলে আমি যদি এটাকে আজকে এফ কে এখানে বসাই এবং ডি কে এখানে বসাই, তাহলে একটা ভালো জিনিস খেয়াল করো যে বি ইজ জাস্ট টু দ্য রাইট, জাস্ট মানে হচ্ছে একদম পাশের জন্য, তাহলে বি আর ই একদম পাশাপাশি হয়েছে, জাস্ট টু দ্য রাইট বাট লেফট অফ ডি। এবার দেখো যদি ডি থেকে একবার লেফট বলতে কিন্তু শুধু লেফট, যদি জাস্ট লেফট থাকতো, ইমিডিয়েট লেফট থাকতো বা অ্যাডজাসেন্ট টু লেফট থাকতো, তখন কিন্তু বলতে পারতাম একমাত্র পাশের জন্য, কিন্তু লেফট বলতে গেলে কিন্তু একদম এখান থেকে শুরু করে প্রথম পর্যন্ত সবাই লেফট। তাহলে এখানে কি হচ্ছে, বিটা ই এর ডান দিকে বসে কিন্তু ডি এর বাম দিকে বসে, তাহলে ডিটাকে যদি আমি এখানে পুট করি তাহলে ইটা বিটা বাম দিকেই রইল, এবং এফ কে এখানে পুট করলে এই লাইনটা আমার ক্লিয়ার হয়ে গেছে, এফ ইজ নট অ্যাট দি রাইট এন্ড। এবার প্রশ্ন করছিল একদম প্রথম লাইনে ফিরে এসো, সি ইজ বিটুইন এ এন্ড ই, তাহলে সি টা এ এবং ই এর মাঝে আছে, তাহলে প্রথম থেকে পড়ে নি, সি ইজ বিটুইন এ এন্ড ই, সি টা এ এবং ই এর মাঝে আছে। তারপরে বলছে বি ইজ জাস্ট টু দ্য রাইট অফ ই, বি টা ই এর একদম ডান দিকেই, জাস্ট ডান দিকেই আছে কিন্তু ডি এর থেকে লেফটে আছে, তাই ডি এর থেকে লেফটে আছে, এবং এফ ইজ নট অ্যাট দি রাইট এন্ড, এফ টা একদম শেষে বসে না। তাহলে প্রশ্ন করছে যে বি এবং সি এর মাঝে কে আছে, দেখো বি এবং সি, এই যে বি এবং এই যে সি, তাদের মাঝে কে আছে, মাঝে আছে ই, মানে এখানে অপশন সি টা হচ্ছে আনসার। বলো একটা ডাউট আছে, শিলিগুড়ি ক্লিয়ার, কল্যাণী ক্লিয়ার, আসানসোল মালদা ক্লিয়ার হয়েছে? ওকে, এবার 16 নম্বরটা বলো দেখি স্যার, অপশন ডি। আচ্ছা দেখা যাক, আমাকে বলছে হাউ মেনি টি ইজ আর, টি আর দেয়ার, হাউ মেনি টি, আগে আমি টি গুলো খুঁজিনি, পরে আমি অঙ্কটা পড়বো,
তাহলে একটা টি, দুটো টি, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা টি আছে। এবারে এগিয়ে যাই। ইন দ্য ফলোয়িং লেটার সিরিজ হুইচ আর প্রিসিডেড বাই পি, মানে টি এর ঠিক আগে পি বসবে, বাট নট ফলোড বাই এস, পরে এস বসবে না, এরকম কতগুলো হতে পারে? আগে দেখি কতগুলো হওয়া সম্ভব। টি এর ঠিক আগে পি বসছে, পরে এস বসবে না, টি এর ঠিক আগে পি দরকার, তাহলে এটা আমি পাচ্ছি না, এটা আমার হচ্ছে না। এবার টি এর ঠিক আগে কিউ আছে, এটাও আমার হচ্ছে না। এবার দেখো টি এর ঠিক আগে পি আছে, পরে আর আছে, মানে এটা আমার সম্ভব, একটা পেলাম। আবার টি এর ঠিক আগে পি আছে, পরে কিউ আছে, এটাও আমার পসিবল, পাচ্ছি। টি এর ঠিক আগে এস আছে, এটা আমার চলবে না। টি এর আগে আর আছে, এটাও চলবে না। টি এর আগে পি রয়েছে, পরে এম রয়েছে, এটাও আমার চলবে। টি এর ঠিক আগে পি, পরে এস রয়েছে, এটা আমার চলবে না। তাহলে কটা হলো আমার? একটা পেয়ার, দুটো পেয়ার এবং তিনটে পেয়ার। এখানে অপশন সিটা হচ্ছে আনসার। ঠিক আছে, বলতে পারলাম? মানে আমাকে মোদ্দা কথা যা দরকার সেটাই খুঁজে নেবো, যে টি বলো, পি বলো, এম বলো, এস বলো, কটা আছে। তারপরে দেখবো কন্ডিশন কি বলেছে, আগে কি আছে, পরে কি আছে, সেইটা বুঝে বুঝে দেখবো। যদি আমি যেটা চেয়েছি তাকে আমি আগে মার্কিং না করে নিই, আমার কিন্তু বারবার খুঁজতে হবে, তাতে আমার টাইম এবং অঙ্ক দুটোই মানে নষ্ট হতে পারে। তো সেই কারণে স্টেপ ওয়ান হচ্ছে আগে কটা টি আছে খুঁজে নাও, তারপর দেখো যে কোনটা আমার কন্ডিশনে ফুলফিল করছে, কোনটা করছে না। যেটা করছে না তাকে কেটে বাদ দিয়ে দাও, যেটা করছে তাকে তাকে রেখে দাও, তারপর গুনতি করে নাও কটা হচ্ছে। তাহলে আগে পি রয়েছে কিন্তু পরে এস নেই, এরকম পেয়ারের সংখ্যা হচ্ছে এখানে একটা, এখানে দুটো এবং এখানে তিনটে। ওকে ফাইন,